আই লাভ পুরুলিয়া। দু থেকে তিন দিনের ছুটি কাটানোর আদর্শ জায়গা হলো পুরুলিয়া। পুরুলিয়াতে প্রচুর স্পট রয়েছে, তাহলে যাবেন কোথায়? এবারে আমি আপনাদের নিয়ে যাব অযোধ্যা সার্কিটে। দুর্দান্ত সেই জায়গা, কলকাতা থেকে মাত্র 6 ঘন্টার পথ, রয়েছে জঙ্গল আর দুর্দান্ত সব পাহাড়ি উপত্যকা। এখানেই পেয়ে যাবেন বিভিন্ন ওয়াটারফলসের দর্শন। ঘুরে নিতে পারেন পুরুলিয়ার বিখ্যাত ছৌ নৃত্যের মুখোশের গ্রাম। থাকার জন্য রয়েছে সুন্দর একটি কটেজ এবং যা হলো হিল কুইন ইকো রিসর্ট। সুন্দর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া পাহাড়ি উপত্যকা, দুর্দান্ত সে অভিজ্ঞতা নিতে সপ্তাহান্তের ছুটিতে এবার চলুন তাহলে পুরুলিয়ার পথে। পাথর কেটে তৈরি করা দুর্দান্ত সেই শিল্পকলা, পাখি পাহাড়, দর্শন যেন সত্যি অসাধারণ সুন্দর। তাহলে এবার বেরিয়ে পড়া যাক অযোধ্যার উদ্দেশ্যে। শরতের প্রারম্ভে পৌঁছে গেছি জঙ্গলমহল। আমার পিছনেই ফুটে রয়েছে কাশফুল। পুজো কিন্তু বেশি দেরি নয়, এই সামনেই। আর এই পুজোর আগের ভ্রমণ, আমি চলে যাচ্ছি এখন জঙ্গলমহলের অন্তর্গত পুরুলিয়াতে। আর দেখতেই পাচ্ছেন শালের জঙ্গল, অসাধারণ সুন্দর প্রকৃতি। আর আমি প্রণব, আপনারা দেখছেন আমার চ্যানেল প্রণব ট্রাভেলার্স। তো এখন চলুন যাওয়া যাক একদম পুরুলিয়ার পথে, এবার বেরিয়ে পড়া যাক। বলরামপুর চক বাজারে এখন দাঁড়িয়ে আছি। আর দেখতে পাচ্ছেন এই যে অযোধ্যা হিলের এটা বোর্ড একটা দেওয়া রয়েছে, 32 কিলোমিটার এখান থেকে সোজা এই পথ দিয়ে যেতে হবে। এই পথ দিয়ে গেলেই এটা অযোধ্যা হিল। এখানে বোর্ড দেওয়া আছে পাখি পাহাড়ের রাস্তা, ঠিক এই সামনে, বেশি দূর নয়, কাছেই। এই দেখতে পাচ্ছেন যে উঁচু পাহাড়টা, এটা দিয়েই যেতে হবে। পাখি পাহাড় ঠিক সামনেই আর কি। পাখি পাহাড় কত দূর? সামনে কতটা যেতে হবে? 2 কিলোমিটার মতন। তো দাদা বললেন যে 2 কিলোমিটার যেতে হবে এই পথ ধরে। গাছগুলো দেখুন দারুণ লাগছে, একটা সবুজ, আবার এগুলো আবার আলাদা কালারের, দেখুন খয়েরি টাইপের, মানে সবুজ আর খয়েরির দারুণ মিশ্রণ। পুরো রাস্তার দুদিকেই রয়েছে, দুর্দান্ত লাগছে জায়গাটা, দুর্দান্ত লাগছে। এগুলো সম্ভবত গামার গাছ মনে হয়। তো বাইকে যে চলেছি পাখি পাহাড়ের উদ্দেশ্যে, রাস্তাটাও দুর্দান্ত, আর দূরে ওই পাহাড়ের শ্রেণীগুলো দারুণ লাগছে। দেখুন ইনারা সবাই ছাগল নিয়ে আসছেন। কত কত দূরে গেছিলে গো? অনেক দূরে। আর পাখি পাহাড় কত দূর? সামনেই। ওখানে কি কি আছে? ওইখানে গাইড আছে। আচ্ছা বাহ। তো দেখতে পাচ্ছেন ছাগল ইনারা নিয়ে আসছেন, ওখানে চড়াতে গেছিলেন গ্রামের সবাই। খুব সুন্দর জায়গাটা, এখানে গাইডেও পাওয়া যায় বলছেন। তো যাই হোক, সেসব অবধি আমরা প্রথম স্পটে আমরা পৌঁছালাম। আমার ঠিক পিছনেই রয়েছে গোর্গাবুরু, আর আছি আমার সাথে এই যে কল্যাণদা, প্রতিবারের সঙ্গী, একদম কল্যাণদার সাথে এক্সপ্লোরার করলাম চ্যানেল। আর দুজনে আবারও বেরিয়ে পড়লাম, এখানে দুদিন থাকবো এখানে। দুদিন থেকে পুরো এক্সপ্লোর করবো আমাদের এই অযোধ্যা পাহাড়কে। আর সাথে যে দিদিরা আছেন দেখতে পাচ্ছেন, এরাই ইনারাই কিন্তু এখানে পাখি পাহাড়কে গাইড হিসাবে থাকেন। আপনাদের চার্জ কত করে? 100 টাকা, মানে গাইড ফি হচ্ছে 100 টাকা করে। তো দিদিরা সেলফ হেল্প গ্রুপে রয়েছেন, তো ওনারাই এখানে দেখভাল করেন, অন্য কেউ না। তো আপনারা আসলে অবশ্যই ইনাদের সাথে যোগাযোগ করবেন। এবং এখানে গাড়ি রেখে ঠিক সামনেই রয়েছে, এটাই হচ্ছে পাখি পাহাড়, বা আগে বলতো মুড়াবুরু। মুড়াবুরুর নামটা চেঞ্জ হয়ে এখন হয়েছে পাখি পাহাড়। তো চলুন তাহলে এখন যাওয়া যাক, একটু পাখি দেখা যাক, পাথরের পাখি কিরকম উড়ে কি না। দুটো পাথর রয়েছে বেশ বড় বড় সাইজের, এই পাথরের মধ্যে কিন্তু দারুণ দারুণ ছবি আঁকা। এখানে এগুলো কাঠবেড়ালির ছবি রয়েছে দেখুন, আর ঠিক এই দিকে রয়েছে এটা হরিণের ছবি। Thank you.
পাথর কেটে তৈরি করা হয়েছে। বিভিন্ন দেখতে পাচ্ছেন এখানে পাখি রয়েছে, গাছ লতা পাতা সুন্দরভাবে কিন্তু আঁকা রয়েছে এবং এতে রঙিন এখানে রং দেওয়াও রয়েছে। বেশ ভালোই লাগছে, এটা খুব সুন্দর লাগছে, কারুকার্যটা কিন্তু দারুণ। দেখুন দিদি এটা কারা করেছে? এটা আচ্ছা গ্রামের বাচ্চারা, আচ্ছা ছেলেমেয়েরাই করেছে নাকি গ্রামেরাই? আচ্ছা আচ্ছা ছেলেমেয়েরা তাহলে দেখতে পাচ্ছেন এখানে। আচ্ছা কলকাতা থেকে চিত্তদা যে আছেন, চিত্তদাই শিল্পী, তো ওনাকে আচ্ছা ওনারা মিলে সবাই মিলে এবং গ্রামের সবাই মিলে এই সমস্ত শিল্পকলা ফুটিয়ে তুলেছেন। একদম নিচে আমার পিছনেই দেখছি এক গাদা পাখি রয়েছে এখানে। শিল্পী তার নিখুঁত এখানে তুলির টান নয়, ছেনি হাতুড়ের মাধ্যমে কিন্তু এই সমস্ত শিল্প ফুটিয়ে তুলেছেন। এখন উঠে যাচ্ছি আরও একটু পাহাড়ের উপরের দিকে, এদিকেও রয়েছে এখানে অনেক কিছু রয়েছে, বিভিন্ন শিল্পকলা রয়েছে দেখতেই পাচ্ছেন। অনেকটা নিচ ওই দিক থেকে আমরা আসলাম, হাঁটতে হাঁটতে, আর এই দিদি রয়েছেন গাইড হিসাবে, দিদি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। কল্যাণদা উপরে উঠে গেল, তো পুরো এবড়ো খেবড়ো একদম রাস্তা, পাথরের রাস্তা, ন্যাচারাল অবশ্য, ভালো লাগবে জায়গাটা, খুব সুন্দর লাগবে। বিশেষত যারা কলকাতা থেকে যারা আসেন পাখি পাহাড়টা দেখতে কিন্তু ভুলবেন না, দুর্দান্ত দুর্দান্ত, খুব সুন্দর সুন্দর। এখানে ছেনি হাতুড়ি দিয়ে খোদাই করে খরগোশ করা হয়েছে, আর উপরে হচ্ছে গাছের লতা। সামনে রয়েছে একটা খরগোশ দেখতে পাচ্ছেন, এটা খরগোশের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে, আর লতা পাতা দেখুন সুন্দর লতা পাতা সাজানো একদম এখানে, পুরো এগুলো ছিনি হাতুড়ি দিয়ে কাজ করা সূক্ষ্ম কাজ। এখানেও আঁকা রয়েছে, গাছ রয়েছে দেখতে পাচ্ছেন, আর এটা বট গাছ টাইপের করা হয়েছে এটা, আর ওইদিকে বেশ বড় বড় পাথর এদিকে, আর পাহাড়টা উঠে গেছে একদম উপরের দিকে। পাহাড়ি একটা রাস্তা সোজা চলে গেছে, আর তার ঠিক সামনেই একটা পাথর, একটা বেশ বড় সাইজের একটা পাথর দেখুন খোদাই করা হয়েছে। এখানে বেশ কিছু পাখি রয়েছে, এই যে দেখতে পাচ্ছি সম্ভবত একটা বক মনে হয়, কাঠঠোকরা রয়েছে, বিভিন্ন ধরনের পাখি রয়েছে। এটা এটা একটা বক, এটা একটা পেঁচা, টিয়া পাখি, কাঠঠোকরা সব রকম রয়েছে এখানে। দেখুন কি সুন্দর লাগছে দেখুন কাজগুলো। এই পাখি পাহাড়ের এখানেই কিন্তু শুটিং হয় অনেক কিছুই, বই টই বা ফিল্ম শুটিং হয়। দেখুন এই যে সমস্তগুলো পড়ে রয়েছে, এই যে এগুলো এখানে একটা গুপ্তধন বলে যে ফিল্মটা রয়েছে সেই ফিল্মের এখানে শুটিং হয়েছিল, তারই এই সমস্ত ভাঙা এগুলো পড়ে রয়েছে এখনো অবধি। এইখানেই গুপ্তধন ফিল্মটা শুটিং হয়েছিল। এই যে আমাদের এখন পাখি পাহাড় দেখা শেষ, এখন আবার বেরিয়ে যাব, এখন যাচ্ছি আপার ড্যাম লোয়ার ড্যাম, তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে। একদম রাস্তার ঠিক সামনেই দেখুন একটা পুকুর, ছোট্ট একটা পুকুর, তাতে কিন্তু ফুটে রয়েছে শ্বেত পদ্ম, আর দূরেই দেখুন পাহাড়ের শ্রেণীগুলো অসাধারণ সুন্দর, দেখুন কত সুন্দর লাগছে দেখুন। আর ওই যে দূরে এটা, এটাই পাখি পাহাড়, এখানে আমরা গেছিলাম। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক একদম লোয়ার ড্যামের ঠিক নিচেই, এই যে দেখতে পাচ্ছেন এটা একদম অনেক উঁচু অবধি, এটাই লোয়ার ড্যাম, আর রাস্তা ওই যে চলে গেছে এটা, এইটা দিয়েই যেতে হবে লোয়ার ড্যাম দিয়ে আপার ড্যামে। আর এদিকে রয়েছে লহরিয়া শিবের মন্দির আর লহরিয়া ড্যাম, আর পাহাড়ের শ্রেণীগুলো রয়েছে পুরো। তো আমি উপর থেকে আমি দেখিয়ে দেবো, লহরিয়া ড্যামকেও দেখাবো এবং লোয়ার ড্যামকেও দেখাবো। তো আমরা এখন বেশ কিছুটা উপরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এই যে পাহাড়ের শ্রেণীগুলো, আর এখান থেকে লোয়ার ড্যামের ভিউটা কিন্তু দারুণ লাগে। আর ওই যে দেখা যাচ্ছে এটাই লহরিয়া ড্যাম,
আর ওইখানে রয়েছে লহরিয়া শিবের মন্দির। দুর্দান্ত জায়গাটা, দুর্দান্ত জায়গা। তো আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কীরকম লাগছে এই জায়গাটা। পৌঁছে গেলাম এটা অযোধ্যার সব থেকে সেই বিখ্যাত জায়গা, এটাই হচ্ছে আপার ড্যাম। দেখতেই পাচ্ছেন এটাই আপার ড্যাম, আর ঠিক আমার পেছনেই রয়েছে দুটো টারবাইন। এই টারবাইনের মাধ্যমে কিন্তু এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই আপার ড্যামের জল এই লোয়ার ড্যামে ফেলা হয় এবং ওখান থেকে টারবাইন ঘুরিয়ে সেই জলের থেকে কারেন্ট উৎপন্ন করা হয়। তারপর আবার পাম্পের সাহায্যে সেই জলকে, লোয়ার ড্যামের জলকে আবারও আপার ড্যামে নিয়ে আসা হয়। তো দেখুন সৌন্দর্যটা একবার। জাস্ট আপার ড্যামের মধ্যেই আমি রয়েছি একদম উপরে। এখান থেকে চারিদিকের যে ভিউটা না, দারুণ, দুর্দান্ত। একদিকে এদিকে রয়েছে একদম চির সবুজ সবুজ অরণ্য, ঘন অরণ্য, আর ওই সমস্ত পাহাড়ের শ্রেণী, আর ঠিক তার আমার পেছনের দিকে রয়েছে এই যে ড্যামটা আর এই টারবাইনগুলো। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এখন আমরা চলে যাব হিল কুইন ইকো রিসর্টে। সেখানে আমাদের আগে থেকে বুকিং করা ছিল এবং ওখানের যে মেন ওনার দীপঙ্কর দা, দীপঙ্কর ওরাও আমার খুবই পরিচিত এবং আমার বন্ধুর মতোই, বহুদিন থেকে বলেছিলেন যে অবশ্যই একবার আসো প্রণব। তো এবারে আমার এতদিন পর পুরুলিয়া সাকসেস হচ্ছে এবং ওখানে হিল ভিউ যে আমাদের যে রিসর্ট যে রয়েছে সেখানে আজকে রাত্রিবাস করব এবং দেখিয়ে দেবো ওখানের রিসর্টটা কীরকম। তো আপনারা অবশ্যই আসবেন, সেই রিসর্টেও থাকবেন এবং তার সাথে এই পুরুলিয়ার সৌন্দর্যটাকে, অযোধ্যার সৌন্দর্যটাকে দারুণভাবে উপভোগ করবেন। তো চলুন তাহলে এবার যাওয়া যাক। সামনে দেখতে পাচ্ছেন এটা মুরুগুমা ড্যাম, 16 কিলোমিটার, ঝালদা 28 কিলোমিটার এবং খামার 23 কিলোমিটার। আমরা ঠিক এই পথ ধরে আমরা যাব। আমরা এখন যাব ঝালদা সার্কিটে। ঝালদা সার্কিটে রয়েছে আমাদের মানে রিসর্ট। তো এটা হচ্ছে একদম হিলটপের উপরে, বোঝাই যাবে না কিন্তু এটা যে একটা হিলটপ বলে। পুরো গ্রাম দেখতে পাচ্ছেন, পুরো চারিদিকে এই যে ঘর বাড়ি সব রয়েছে, হোটেল টোটেল সব এখানেই সব রয়েছে। অনেকটা উঁচুতে কিন্তু এটা। সামনে দেখতে পাচ্ছেন এখানে শুটিং চলছে, আর কোনো না কোনো একটা ফিল্ম মনে হয় শুটিং চলছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হিলটপের উপরে একটা মাঠের উপর সুন্দর একটা সাজিয়েছে, সাজিয়ে এখানে কিন্তু শুটিং চলছে। এই যে ড্রোন ফোন উড়াচ্ছে, ক্যামেরা রয়েছে সব কিছু, এই যে দেখুন। আর ঠিক এটাই হচ্ছে বাস স্ট্যান্ড, এই যে বাস দাঁড়িয়েছে এখানে, এটা হিলটপের বাস স্ট্যান্ড। আমরা এখন বেরিয়ে পড়লাম হিলটপ থেকে, আমরা যাব এখন ঝালদা সার্কিটের দিকে আমরা যাব। তো এই রাস্তা এখন নেমে যাচ্ছে আস্তে আস্তে ডাউন হয়ে নিচের দিকে, এবং দুদিকেই রয়েছে একদম ঘন শালের জঙ্গল, তার মাঝে মাঝে দেখা যাচ্ছে দু চারটা বাড়ি, এগুলো সম্ভবত আদিবাসী সাঁওতাল এলাকা সম্ভবত। পুরো জঙ্গলের ভিতর শেষ পর্যন্ত আমরা
প্রায় পৌঁছে আসলাম হোটেলের সম্মুখে। এই সেই রিসর্ট আমাদের পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন পুরো জঙ্গলের একদম ভেতরে। পুরো জঙ্গল এই যে দেখুন। পৌঁছে গেলাম হিল কুইন ইকো রিসর্ট। এখন আমরা রুমে চেক ইন করবো। ফ্রেশ হতে হবে কারণ সারাটা দিন ঘুরে ঘুরে অবস্থা খারাপ। আর লাঞ্চও কিন্তু করা হয়নি, লাঞ্চটা করতে হবে, প্রায় বিকেল হয়ে গেছে। আর ভুল পথে একটু চলে গেছিলাম আর ভুলভাল ঘুরে ঘুরে সেসব দিয়ে মোটামুটি পেয়েছি একদম জঙ্গলের ভেতরে। তো জায়গাটা কিন্তু দারুণ লাগলো আমার, এখানে থাকতে কিন্তু খুব রোমাঞ্চ হবে। তো এই আমাদের রুম। তো চলুন একটু রুম ট্যুরটা একটু দেখি, করাই একটু আপনাদের রুম ট্যুরটা। এটা ডাইনিং স্পেস খাওয়া দাওয়া করার জন্য। ঠিক এদিকেই রয়েছে রিসর্ট। এখানে দেখুন বেশ কিছু কিন্তু অপরাজিতা ফুটে রয়েছে ফুল। অপরাজিতা, এই যে অপরাজিতা ফুল, পুরো গার্ডেন গার্ডেন একদম। তো এবারে চলুন হিল কুইন ইকো রিসর্ট একটু দেখাই। আমি আমার ঠিক পিছনে রয়েছে আমাদের এই রুমগুলো আর দারুণ সুন্দর একটা গ্রিনারি। তো একটু রুম ট্যুরটা আপনাদের করাই চলুন। আর দেখতেই পাচ্ছেন পুরো একদম সবুজ, বিভিন্ন গাছগাছালি আর সাথে পাখির কূজন। এই আমাদের কটেজ, এখানে দুটো রুম রয়েছে আর ঠিক তার এপাশে দুটো রুম রয়েছে কটেজের। পিয়াল শাল, এখানে মহুয়া পলাশ। তো আমরা আছি এখন পলাশে। আর এই যে গেট দিয়ে ঢুকে যেতে হয়, সুন্দর একটা কুলাটা রয়েছে এখানে, ড্রয়িং করা রয়েছে তাতে। এখানে একটা বাউল শিল্পী রয়েছে। আর এই রুমের ভেতর বেশ সুন্দর কিন্তু দেখুন, এখানে একটা টি টেবিল একটা রয়েছে। আর ইনারা আমাদের জন্য যেটা দিয়েছেন একটা সাবান, শ্যাম্পু, ব্রাশ, কলগেট আর সাথে তেল, এটা কিন্তু দিয়েছেন। সাথে জগ আছে, গ্লাস আছে, টাওয়েল আছে। আর রুমের সৌন্দর্যটা বেশ সুন্দর। এখানে দুটো চেয়ার দুটো রয়েছে, দুটো বেড রয়েছে। এখানে দুজন দুজন, এখানে দুজন সুন্দর থাকতে পারা যায়, এখানে তিনজন থাকতে পারা যায়। আর এদিকে এসিটা রয়েছে, ড্রেসিং টেবিল, সব কিছুই ঠিকঠাক মতোই। আর এখানে স্লিপারও দেওয়া রয়েছে তার জন্য, আপনার বাথরুমে যাওয়ার জন্য। তো বাথরুমের মধ্যে গিজার রয়েছে, এখানে শাওয়ার, বাকেট টাকেট সব কিছুই, বেসিন, আয়না, ওইদিকে কমোট, সব মোটামুটি ঠিকঠাক মতোই। তো এখন দেরিও হয়ে গেছে, একটু লাঞ্চটা একটু করতে হবে। তো চলুন একটু লাঞ্চটা একটু করে নেওয়া যাক। রুম থেকে ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে এখন বসে পড়েছি এই ডাইনিং স্পেস। এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সাজানো গোছানো, টেবিল চেয়ার পাতা রয়েছে। আর পিছনের দিকে কটেজগুলো আর চারিদিকে সুন্দর দারুণ গ্রিনারি। এখন একটু লাঞ্চটা একটু সারতে হবে। আমরা এখন লাঞ্চে এখন বসে পড়েছি, বেশ দেরিও হয়ে গেছে বুঝতে পাচ্ছেন, কারণ সন্ধ্যা প্রায় গড়িয়ে গেছে। আর খুব সাদামাটা নিয়েছি আমরা, কারণ আমরা অর্ডার দিয়েছিলাম না, হঠাৎ করে ওনাদেরকে বললাম যে খাবার করে দিতে, তাই তাড়াহুড়া করে ওনারা বানিয়েছেন। তো এখানে ভাত রয়েছে, এটা আলু পোস্ত, ডাল, ডিমের ভাজা আর মানে ডিমের অমলেট আর কি। এখানে পাঁপড় রয়েছে আর পেঁয়াজ, লেবু, লঙ্কা। তো কল্যাণ দা, বেশ খিদে খিদেটা ভালো পেয়েছে না? খিদেটা পেয়েছে। তার মধ্যে আমরাও এত তাড়াতাড়ির মধ্যে ওনাদের বলেছি আর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন, একদম এটাই আমাদের কাছে আজকে বিশেষ বড় প্রাপ্তি একদম সারাদিনের পর। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তারপর আবারও আছে, দেখা হবে সন্ধ্যার সময়। পৌঁছে গেল একদম গরম গরম চা, এখন চায়ের কাপে চুমুক।
জাস্ট চা খেয়ে নিলাম সাথে গরম গরম পকোড়া। আর এখন একটু আপনাদেরকে নিয়ে যাই এই বাইরের দিকে, বেশ সন্ধ্যা হয়ে গেছে, 7টা মতো বাজে। তো এখানে রাত্রেবেলা কেমন লাগছে এখানে নৈসর্গিক যে সৌন্দর্যটা তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন একটু বাইরে একটু বেরানো যাক। সম্ভবত মনে হচ্ছে ঝিঝি পোকার ডাক শুনতেই পাচ্ছি এখান থেকে, তো ঝিঝি করে ডেকেই চলেছে। তো বাইরে গেলে তো আরও বিকট লাগবে। তো তো চলো খোলান না, একটু বেরানো যাক নাকি। ঝিঝি পোকার ডাক কিন্তু যথেষ্টই ভালো। সন্ধ্যার সময়টা দারুণ লাগছে আর চারিদিকে এখন জ্বলে উঠছে কিন্তু রঙিন রঙিন আলো, আর বেশ অন্ধকারের মধ্যে এই রঙিন লাইটগুলো কিন্তু দুর্দান্ত লাগছে, দারুণ লাগছে। দেখুন আলো আঁধারি পরিবেশ, মায়াবী একটা পরিবেশ, আর সাথে ঝিঝি পোকার ডাক আর জোনাকির চিকমিকানি। এই নিয়ে আজকের এই সুন্দর রিসর্টে থাকা হিল কুইন ইকো রিসর্ট। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 9টা, আর বেশ কিছুক্ষণ এখানে আড্ডা মারলাম, দারুণ সুন্দরভাবে উপভোগ করলাম পুরো প্রকৃতিকে, আর এখন বেশ খিদেও পেয়ে গেছে। তাই এখন ডিনারের টেবিলে বসে গেছি, আর আজকে ডিনার টেবিলে খুব সুন্দর করে দেখুন এই যে সাজানো স্যালাড, লেবু লঙ্কা পেঁয়াজ এবং এখানে শসা গাজর সব দেওয়া। আর এখানের এই রিসর্টের কিন্তু এই বেগুন ভাজা, এখানের এই মানে মানে ফসল ফলানো এই বেগুন ভাজা, তার সাথে রয়েছে রুটি আর চিকেন কষা, বেশ সুন্দর কিন্তু। আমি একটু চিকেনটা একটু ট্রাই করে একটু দেখছি কীরকম হয়েছে। গ্রেভিটা একদম দারুণ, খুব সুন্দর হয়েছে সেটা। তো আপনারা কিন্তু অবশ্যই আসুন, এবং দীপঙ্করদার যে রিসর্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করুন, বাণিজ্য ডিসক্রিপশনে পেয়ে যাবেন। অবশ্যই আসুন, এখানে 2 নাইট 3 ডেজ কাটিয়ে তারপর বাড়ির কথা। রাতের বেলা হিল কুইন ইকো রিসর্ট দারুণভাবে সেজে উঠেছে, দেখুন চারিদিকটা দেখুন সুন্দর আলোকিত, আর এই যে সমস্ত কটেজগুলো দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আর সব থেকে ভালো কী লাগছে জানেন তো, এখানে এই ঠিক পিছনেই রয়েছে সুন্দর এক সাইনিজ গোলাপি রঙের, এবং এখানে বসে কিন্তু আপনারা সেলফি কিংবা ছবি তুলে নিতে ভুলবেন না। আর ঠিক এইখানে বসলে আপনারা শুনতে পাবেন ওই দূরে ডাকছে মাছকান্দনা ঝরনার আওয়াজ। এ বেশি দূর নয়, জাস্ট এখান থেকে মাত্র 2 কিলোমিটার, সকাল সকাল কিন্তু চলে যাবেন। আর মাছকান্দনা ওয়াটারফলসটা একদম অফবিট, দারুণ লোকেশানে, তো আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন, অসাধারণ সেই অভিজ্ঞতা। তো এইখানে বসে এখন আমি মাছকান্দনা ওয়াটারফলসের আমি আওয়াজটা শুনতে থাকবো, তার সাথে ঝিঝি পোকার ডাক। তো চলুন
রাতের বেলা কিন্তু বসে বসে এখানে দোল খেতে পারেন, দেখতে পাচ্ছেন এরকম দোলনা রয়েছে। আমিও কিন্তু এই ভুতুড়ে অন্ধকারে দোল খাচ্ছি এই দোলনাতে, কিন্তু দারুণ, অসাধারণ সুন্দর। দেখুন দোল খাওয়ার মজাটাই আলাদা রাত্রেবেলা। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আমরা আছি অযোধ্যা পাহাড়ের ঠিক কাছেই, আছি আমরা হিল কুইন ইকো রিসোর্টে। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানান। এরপর কিন্তু আবারও বেরিয়ে পড়ব বিভিন্ন দর্শনীয় স্থানের সন্ধানে, রয়েছে প্রচুর জায়গা, থাকতেই হবে সাথে। তাহলে এবার বেরানো যাক।